প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফাকল অনলাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের গত ভিডিওতে আমি আখিরাত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের আসমাউল হুসনা সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল আসমাউল হুসনা একটি আরবি শব্দ। আসমা অর্থ নাম সমূহ আর হুসনা অর্থ সুন্দরতম। অতএব আল আসমাউল হুসনা অর্থ সুন্দরতম নাম সমূহ। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সমূহকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কোরআনের সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা তাকে সেসব নামেই ডাকবে। আল্লাহ তাআলা সকল গুণের আধার, যেমন তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, পালনকর্তা, দয়াময় ধৈর্যশীল, সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তো এমন কোন গুণ নেই যা তার মধ্যে নেই। আল্লাহ তাআলা অনেক গুণ নাম রয়েছে, অনেক গুণ রয়েছে, এই গুণের আবার পৃথক পৃথক নাম রয়েছে। এই সব গুণবাচক নাম সমূহকে বলা হয় আল আসমাউল হুসনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আল্লাহ তাআলা যে এইসব গুণবাচক নাম রয়েছে, এই গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন খালিক, আল্লাহ তাআলা খালিক, খালিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা। এর নাম দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এই মহাজগৎ, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, ফলে তার আদেশ নিষেধ মেনে চলা আমাদের জন্য সহজ হয়। আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনতে পারি, ফলে তার আদেশ নিষেধগুলো আমরা সহজেই মেনে চলতে পারি, মান্য করতে পারি। আল্লাহ তাআলার এসব গুণ আমরা অনুশীলন করব এবং আমাদের বাস্তব জীবনে আমরা সেগুলোর প্রতিফলন করব। আল্লাহ তাআলা মালিক, মালিক অর্থ অধিকারী। এই পৃথিবীতে আমরা জানি পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুর মালিক হয় আল্লাহ তাআলা। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এমনকি আমাদের যে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের অর্থ সম্পদ, আমাদের সোনা রূপা, সবকিছুরই মালিক তিনি। আমাদের যে অর্থ সম্পদ, ধন সম্পদ রয়েছে, এগুলোর প্রকৃত মালিকও তিনি। কারণ আমরা এই পৃথিবীতে প্রতিনিধি স্বরূপ এসেছি, আমাদের নিজস্ব বলে কিছু নেই, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মৃত্যুর পরে যে জীবন, আমাদের মৃত্যু, কবর, হাসর, আখিরাত, সবকিছুর মালিকই আল্লাহ তাআলা। তিনি এক কথা বিশ্বজগতে যা কিছু আছে সবকিছুর মালিকই তিনি। তাই আল্লাহ তাআলা যে মালিক, এটা আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো আমল করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা আরেকটি গুণের নাম হচ্ছে আল্লাহ তাআলা করিম। আর করিম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। আল্লাহ তাআলা অতীব মহান, মহানুভব, উদার। তার উদার দয়া মায়া স্নেহের শেষ নেই। তার সত্তায় বিদ্যমান রয়েছে যাবতীয় গুণগণ। আল্লাহ অসীম, আল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আল্লাহ অসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ অসীম দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। তিনি আমাদের আলো, বাতাস, পানি দিচ্ছেন, চন্দ্র সূর্য আলো দিচ্ছেন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে পারছি, আমাদের অস্তিত্ব টিকিয়ে রয়েছে। কেননা তিনি তো মহামহিম অসীম সত্তার অধিকারী। তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভব। তার দয়া ছাড়া আমরা আমাদের জীবন, এই পৃথিবীতে আমাদের জীবন, আমাদের জীবন অস্তিত্ব কল্পনা করতে পারি না। তার মহানুভব তার কোনো শেষ নেই। তার এই অসীম এবং অফুরন্ত দয়া মা উদারতার জন্য সকলকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। মহান আল্লাহর গুণবাচক নামের অনুসরণে আমরা অন্যের প্রতি উদার ও দয়াপূর্ণ আচরণ করব। কথায় কাজে ব্যস্ত জীবনে আমরা মহানুভব হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা আরেকটি গুণের নাম রয়েছে, যেটি হচ্ছে আল্লাহ আলিম। আলিম আরবি শব্দ, এর অর্থ সর্বজ্ঞ, অর্থাৎ যিনি সবকিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা হলেন আলিম, তিনি সকল জ্ঞানের আধার, তার জ্ঞান অসীম। এমন কোন পৃথিবীতে, আসমানে, জমিনে,
এমন কোন জিনিস নেই যা তিনি জানেন না। এমনকি আমাদের অন্তরে যা কিছু রয়েছে তিনি সবকিছু জানেন। এমনকি আমরা যা কল্পনা করি বা আমরা স্বপ্নে যা দেখি সেটিও তিনি জানেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল ইমরান, সূরা আল ইমরানের আয়াত 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অন্তরে যা আছে আল্লাহ তাআলা সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। আল্লাহ তাআলা জ্ঞান সীমাহীন, তার জ্ঞান কে কেউই ফাঁকি দিতে পারে না। ক্ষুদ্র পিপীলিকার সমস্ত খবর তিনি জানেন। সমুদ্র, তলদেশে, পাহাড়ে, এমনকি যে কোনো গোপন জায়গায় কি আছে সবকিছু তিনি জানেন। তার জ্ঞান অসীম, তার জ্ঞানের কোনো শেষ নেই। সুতরাং আমরা সবসময় একথা মনে রাখব এবং আল্লাহ তাআলার ভয়ে আমরা নিজেদেরকে সংশোধন করব এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি আমরা ধাবিত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা আরেকটি গুণের নাম হচ্ছে আল্লাহ তাআলা হাকিম। হাকিম আরবি শব্দ, এর অর্থ প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ, মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার গুণবচন নাম হিসেবে হাকিম, আল্লাহ তাআলা হাকিম একটি খুবই তাৎপর্যপূর্ণ নাম। আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞাময়, সুদক্ষ, সুনিপুণ, হিকমতের মালিক। এই মহাবিশ্ব তিনি যেমন সুনিপুণ ভাবে তৈরি করেছেন সেরকম ভাবে কারো পক্ষেই সম্ভব না। আল্লাহ তাআলা খুবই সুবিন্যস্ত ভাবে চন্দ্র, সূর্য, সমূহকে, আসমান, জমিনকে এবং তারকারাজি সমূহকে, বিভিন্ন গ্রহ নক্ষত্রপুঞ্জ সমূহকে সুবিন্যস্ত ভাবে, সুনিপুণ ভাবে সাজিয়েছেন, যেটা আর কারো পক্ষেই সম্ভব না। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল মুলক 3 নম্বর আয়াতে বলেছেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, ধর্মা আল্লাহর সৃষ্টিতে। সূরা আল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনরূপ তুমি খুদ দেখতে পাবে না। তুমি আবার তাকে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? তো আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টিতে কোনো ত্রুটি আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলা সময় মতো পূর্ব আকাশে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলার এই যে সুনিপুণ কর্মদক্ষ, এটাতে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সবগুলো কাজ সুবিন্যস্ত ভাবে সুন্দর রূপে করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আল্লাহ তাআলার এই আসমাউল হুসনা বা আল্লাহ তাআলার যে সুন্দর নাম রয়েছে সেগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিফলন করব এবং সে অনুযায়ী আমরা জীবনযাপন করব, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত দু জীবনেই লাভবান হব, আমরা সফলকাম হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।